তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছ তোমাদের দু হাজার একুশের বোর্ড এক্সাম নিয়ে তোমরা সকলেই কিন্তু নিশ্চিন্ত হতে এখনও পর্যন্ত পারো কারণ অফিশিয়াল কোনো তথ্য এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দু হাজার একুশের এক্সামিনেশানের জন্য ও দেওয়া হয়নি কিন্তু এই মুহূর্তে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য মন্তব্য দিলেন বা বক্তব্য রাখলেন সেখানে তিনি উল্লেখ করলেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের পরীক্ষা কীরকমভাবে নেওয়া হবে এই মুহূর্তে বাতিল করা হচ্ছে কিনা সমস্ত কিছু তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী বললেন সেটাও তোমাদের শুনিয়ে দেব। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে এই মুহূর্তে কি ইনফরমেশন রয়েছে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো আর কথা না বাড়িয়ে তোমাদের নিশ্চিন্ত করার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দু একুশে স্টুডেন্টদের জন্য শিক্ষামন্ত্রী কি বললেন সেটা সবার প্রথমে তোমরা শুনে নাও আমরা তো চিন্তা ভাবনা করেই এটা জুনে নিয়ে গেছি আমরা তো চিন্তাভাবনাটা করে আগে থেকেই চিন্তাভাবনা করেছি আগে থেকেই সমস্ত স্যানিটাইজেশন তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত নিয়ম কানুন আমরা বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করেছি মধ্য শিক্ষা পর্ষদ উচ্চ শিক্ষা পর্ষদ তাদের সঙ্গে ঘন ঘন মিটিং করেছে আমাদের শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারপরে আমরা বহুদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা ভোটের পরে জুন মাসে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণ করব সুতরাং আমরা ইতিমধ্যেই একটা ব্যবস্থা নেওয়ার ফলে তা জুন মাসের মাঝামাঝিতে চলে গেছে এখন পরিস্থিতির যদি বদল না হয় তাহলে সময় মতন তখন আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো এই তো স্বাস্থ্যবিধিটা তো আগে এবং অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে তাদের যেন ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় একদিকে স্বাস্থ্য রক্ষা অন্যদিকে মাঝামাঝিতে একটা সমাধান সূত্র বের আমরা কিন্তু সূত্রে দিয়েছি জুন মাসে করে দিয়েছি পরীক্ষা এর পরেও যদি মে মাসে যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই দুটো শিক্ষা পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যারা শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে খুব মনোযোগ সহকারে শুনেছ তারা কিন্তু বুঝতে পেরে গেছ যে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানের পাশাপাশি তোমাদের হেলথের কথাও চিন্তা করা হচ্ছে এবং যারা এতদিন ধরে কঠোর পরিশ্রম করে অধ্যয়ন করেছ পরীক্ষার প্রস্তুতি নিয়েছ তাদের ক্ষেত্রেও যত সঠিক বিবেচনা করা হয় সেদিকেও লক্ষ্য রাখছে সেই কারণে কিন্তু জুন মাসে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে এবং জুনে কি পরিস্থিতি রয়েছে তার ওপর ঠিক করা হবে তোমাদের এক্সামিনেশান কীরকম হবে অনলাইন হবে অফলাইন হবে না বাতিল হয়ে যাবে এস বা আরও পেছানো হবে কিনা সেটা কিন্তু জুন মাসেই জানা যাবে যে যেরকমটি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক সমিতি রয়েছে সরকারি এবং বেসরকারি সমস্ত শিক্ষা সমিতিও কিন্তু আরজি জানিয়েছে যে এখন যে কোভিডের পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এক্সাম কিন্তু অনলাইনে নেওয়া উচিত এবং স্কুল যাতে এই মুহূর্তে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যায় সেই নিয়ে কিন্তু একটি পত্র ও বা চিঠি কিন্তু ও অ্যাকচুয়ালি দিয়েছেন এন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে তো এখন দেখার বিষয় তোমাদের পরীক্ষার যে আর্জি এনেছেন শিক্ষক সমিতি বা স্কুল বন্ধ করার সম্পূর্ণভাবে যে আর্জি দিয়েছেন সেটা কতটা বাস্তবে সম্ভব হয় শিক্ষা মন্ত্রী কিংবা শিক্ষা দপ্তর এটাকে কতটা গুরুত্ব দেয় এবং তোমাদের পরীক্ষা বাতিল না করে অনলাইনে নেয় কিনা সেটা পরবর্তীকালে দেখার বিষয় যখনই কোনো এরকম ডিসিশন হবে তোমাদেরকে জানিয়ে দেব তোমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারো নি আমারই এক স্টুডেন্ট আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো সিবিএসসি বোর্ডের অ্যাকচুয়ালি এক্সাম বাতিল হয়ে গেছে আমাদেরও এক্সাম বাতিল হয়েছে হোয়াটসঅ্যাপে নাকি এরকম একটি ইনফরমেশান দেখিয়েছে তো আমি বলবো তোমাদের কাছে এরকম প্রচুর ভুয়ো ইনফরমেশান আসতে শুরু করবে কয়েক ঘন্টা হল সিবিএসসি অ্যানাউন্স করেছে তার মধ্যেই প্রচুর ভুয়ো ইনফরমেশান চলে এসেছে ভুয়ো ইনফরমেশনে মন না দিয়ে তোমরা কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখো যাতে জুন মাসে যদি এক্সামিনেশন হয় তাতেও যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তোমাদের আগেও ভিডিওতে আমি একই বিষয় বলেছি এবং মাধ্যমিকের ক্ষেত্রে কী হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি হতে পারে এ সমস্ত কিছু অ্যানালাইজ করে একটি ভিডিও করেছি যারা দেখো তাদের জন্য ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক থাকবে তোমরা দেখে নিতে পারো আর এখন মনে হয় প্রায় সাতটা বেজে গেছে এ হ্যাঁ একদম সাতটা বাজে এ সাতটার সময় নতুন ও যে মাধ্যমিকের স্টুডেন্টরা রয়েছে নিউ মাধ্যমিকের স্টুডেন্টদের অ্যাকচুয়ালি ক্লাসেস রয়েছে তারপরে ইলেভেনদের ক্লাসেস রয়েছে তারপরে অনলাইনে ক্লাসেস নেবো মানে আমি জানি না কখন ভিডিওটি এডিট করব ও তারপরে কখন ভিডিওটি আসবে হয়তো একটু দেরি হতে পারে তোমরা যাতে নিশ্চিন্ত হতে পারো আমার শুধুমাত্র যে সকল স্টুডেন্ট আমার কাছে পড়ে এবং আমাদের পরিবারের যে সদস্য আছে এবং অন্যান্য সকল স্টুডেন্ট যাতে এই ভুল ইনফরমেশান না পেতে পারে সেই কারণে কিন্তু তোমরা এরকম কোন ও মেসেজ পেলেও ও বা কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম কোনো ইনফরমেশান পেলেও তোমাদের বন্ধুদের শেয়ার করবে না যাতে এই ভুল ইনফরমেশানটি ছড়িয়ে না যায় এই ভিডিও দ্বারা তোমরা যাতে নিশ্চিন্ত হতে পারো সেই কারণেই কিন্তু ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা আর তোমাদের এই সম্পূর্ণ বিষয়ে কি মন্তব্য সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো টেক কেয়ার বাই বাই